সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বয়ে চলেছে গেন্দা ফুল নিয়ে। ঝড় যেমন চলেছে গানটির জনপ্রিয়তা নিয়ে, তেমনি ঝড় রয়েছে সমালোচনারও। মাত্র চার দিন আগে সনি মিউজিক থেকে প্রকাশিত হয় গানটি, আর চার দিনই ট্রেন্ডিং এক নম্বরে থাকে গেন্দা ফুল। সব মিলিয়ে চার দিনে গানটি দেখা হয় প্রায় 5 কোটি। বুঝতেই পারছেন করোনার ভয়ে ঘরবন্দী মানুষেরা কিভাবে গিলছে গানটি। বিখ্যাত র্যাপার বাদশা ও পায়েল দেবের গাওয়া গানটিতে মডেল হয়েছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। সোনালি পাড়ের সাদা শাড়ি, কপালে লাল টিপ, মেহেদি রঙা দুহাত ভরা রেশমি চুড়ি আর খোলা চুলে বেশ মানিয়েছিল তাকে। জ্যাকুলিনের সাথে র্যাপার বাদশার জুটি ভিন্ন মাত্রা যোগ হয়েছে মিউজিক ভিডিওটিতে। তবে গানটি নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে পারদ উঠেছে সমালোচনারও। প্রথমত কোনো ক্রেডিট ছাড়াই মিউজিক ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে লোকশিল্পী রতন কাহারের লেখা গানের 2টি লাইন। গানের বিবরণীতে লেখা রয়েছে বাদশার নাম, অথচ এই কালজয়ী গানের স্রষ্টা রতন কাহার। ১৯৭৬ সালে গানের রেকর্ডিং করেন স্বপ্না চক্রবর্তী। অশোকা রেকর্ডিং কোম্পানির সেই গান লোকের মুখে মুখে ফিরতে শুরু করে, জিতে নেয় গোল্ডেন ডিস্ক পুরস্কারও। বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। গানের কথা চুরির পাশাপাশি অভিযোগ রয়েছে অশ্লীলতারও। কমর পে তেরি বাটারফ্লাই, বডি তেরি মক্খন জেসে খানে মে বস তু বাটার খায়। বাদশার গানের এই কথা নিয়ে তীব্র আপত্তি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে জ্যাকুলিনের কোমর নাচানি আর কোমরের নিচের অংশের ট্যাটু নিয়ে রয়েছে অরুচিকর রসিকতার অভিযোগ। কমর পে তেরি বাটারফ্লাই, বডি তেরি মক্খন জেসে খানে মে বস তু বাটার খায়। অভিযোগ উঠেছে বাদশার গিটার বাজানোর ইঙ্গিত নিয়েও। তবে মিউজিক ভিডিওটি নিয়ে সমালোচনা পারদ যতই উঠুক না কেন, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গানটির ভিউয়ার। তা দর্শক, মিউজিক ভিডিওটিতে রতন কাহারের গানের 2টি লাইন চুরির অভিযোগের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।